শ্রীকান্ত শরৎচন্দ্রের আত্মজীবনী জাতীয় রচনা। যদিও এটা প্রকাশিত হয়েছিল ভ্রমণ কাহিনী হিসেবে, তবে বইটিতে ঘটনার সমাবেশ চোখে পড়ে না। লেখকের অনুভব জ্ঞান এবং আত্ম আবিষ্কারের এক অপ্রকাশ মহাকাব্য এটি। আমি আব্দুল্লাল মাহমুদ, দীর্ঘদিন কাজ করছি সাহিত্য নিয়ে। কল্পনার চেয়ে এখানে অনুভূতির আন্তরিকতা বেশি। লেখকের ব্যক্তিগত আনন্দ ও আত্মার তুষ্টির দেখা মিলবে এই কাহিনীতে। শ্রীকান্তের জীবনে ও চলার পথে প্রবেশ করেছে নানা নারী চরিত্র, অন্নদা দিদি, পিয়ারি, রাজলক্ষ্মী, অভয়া, সুনন্দা, কমললতা, সকলেই প্রতিশিকতায় আলাদা। স্বাভাবিক সামাজিক অস্থিরতায় আচ্ছন্ন শ্রীকান্ত কোথাও বেশি দিন স্থায়ী হতে পারেনি, কোনো নারীর মনেও না, কোনো নারীর জন্যও না। কিন্তু এক ধরনের স্মৃতিকাতরতা তার মধ্যে ছিল। ফেলে আসা দিনের কোনো ব্যক্তিকে সে একেবারে হারিয়ে ফেলেনি, যাদের প্রভাব নিজেকের অনুভব তাড়িত ও শানিত করেছে। তাদেরকে শ্রীকান্ত অনুভবের শৈল্পিক বারান্দায় স্থান দিয়েছে পরম মমতায়। নির্লিপ্ততা কিংবা অনাসক্তির ভিতরেও যে প্রবল এক আকর্ষণ কিংবা বিকর্ষণ চেতনা খেলা করে, তার বাস্তবতাকে শ্রীকান্ত অস্বীকার করতে পারেনি কিছুতেই। আর তাই প্রেম, বিরহ, আকাঙ্ক্ষা, আবেগ, এসব কিছু ছাড়িয়ে গেছে শ্রীকান্তের আভিজাত্য। শ্রীকান্তের ভবঘুরে জীবনের সূত্রপাত ঘটে ইন্দ্রনাথের মাধ্যমে। বাঁশির মতো যার নাক, প্রশস্ত সুঢৌল কপাল, মুখে দুই চারিটা বসন্তের দাগ, বয়সে শ্রীকান্তর চেয়ে কিছু বড়। তার একমাত্র উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল হাত দুটি তার হাঁটুর নিচ পর্যন্ত পড়ত। এই লম্বা দুখানা হাত বাড়িয়ে সে স্কুলের মাঠে ফুটবল ম্যাচের অনাকাঙ্ক্ষিত উচ্ছৃঙ্খলতা থেকে শ্রীকান্তকে উদ্ধার করে। সেই থেকে তার সাহসিকতা আর করুণায় মুগ্ধ হয়ে ইন্দ্রকে জীবনের আদর্শ হিসেবে ভাবতে থাকে শ্রীকান্ত। ইন্দ্রনাথের সঙ্গ খুবই উপভোগ করত শ্রীকান্ত। তারই রেশ ধরে একদিন গভীর অন্ধকারে দুইজনে ডিঙ্গিতে চড়ে মাছ ধরতে যাবার অজুহাতে কিছু অভূতপূর্ব অভিজ্ঞতার সম্মুখীন হয়। তাদের সেই ছোট্ট ভ্রমণটিতেই মূলত লেখকের আমাদের সাথে পরিচয় করিয়ে দেন ইন্দ্রনাথ চরিত্রটির সাথে। ইন্দ্রনাথ মুক্তমনা একজন মানুষ, সংসারের বন্ধন যাকে ছিন্ন করতে পারে না। বাস্তবতা থেকে মানবতার নিগূঢ় সত্যের অনুসন্ধান প্রাপ্ত এবং সকল জাত ধর্মীয় গোড়ামি মুক্ত ছিল সে। ইন্দ্রের মাধ্যমে শ্রীকান্তের জীবনে আসে অন্নদা দিদি। পুরো বইটি জুড়ে বেশ কিছু নারী চরিত্রের সাথে পরিচিত হই আমরা, যার মাঝে ইনিই প্রথম। অন্নদা দিদি মুসলমান, কুল ত্যাগ করে সর্বস্ব বিসর্জন দিয়ে স্বামীর ঘর করতে এসে মাদকাসক্ত স্বামীর অপরিসীম অত্যাচার সত্ত্বেও যে ছিল নিজের চারিত্রিক মাধুর্য অটল, তবুও দুমুঠো অন্নের তাগিদে সাপের মন্ত্র দেবার বায়না করে সাপ খেলা দেখিয়ে সে জীবনযাপন করত। ইন্দ্র তাদের ভণ্ডামি জানতে পেনে ঘৃণা ভরে তীব্র তিরস্কার করে দিদির সংস্পর্শ ত্যাগ করলেও শ্রীকান্তের কোমল হৃদয় ঠিকই সেই অসহায় দেবতা তুল্য স্বামী প্রেমে অনুরক্ত নারী মূর্তিকে মনের গভীর থেকে ভালোবেসেছিল। সর্বং সহা নারীর গভীর স্বামী প্রেম আর সততা তার হৃদয়ের মাঝে দাগ কেটেছিল বহুদিন পর্যন্ত। সময়ের পরিবর্তনে আমাদের জীবনে যেমন নতুন নতুন মানুষের আবির্ভাব ঘটে, তেমনি অনেকে হারিয়েও যায়। তেমনি একদিন শ্রীকান্তর জীবন থেকে ইন্দ্র চরিত্রটি বিদায় নিল। এলো রাজলক্ষ্মী, এই উপন্যাসের অন্যতম প্রিয় একটা চরিত্র। রাজলক্ষ্মীর সাথে শ্রীকান্তের পরিচয় হয় তারই সহপাঠী রাজপুত্রের শিকার পার্টির নিমন্ত্রণে। সেখানে রাজলক্ষ্মী ছিল বাইজি, নাম পিয়ারি। এই পিয়ারির সাথে এক বিশেষ নাটকীয়তার মাধ্যমে স্মৃতির গভীর তল হাতড়ে শ্রীকান্ত খুঁজে পায় এক কিশোরীর মিলান মুখ, যে তাকে ছোটবেলায় কাটাযুক্ত বৈচি ফলের মালা পরিয়ে তারই অলক্ষ্যে কবে ভালোবেসে স্বামী হিসেবে গ্রহণ করেছিল তার জানা নেই। জীবনের নানা মোড়, নানা প্রতিবন্ধকতা পেরিয়ে যখন দুজনে একত্রিত হয়, প্রথমটায় রাজলক্ষ্মীকে এড়িয়ে গেলেও শেষে সেই হয়ে ওঠে ভবঘুরে শ্রীকান্তের জীবনের কেন্দ্রবিন্দু। সেই রাজলক্ষ্মীর মাঝেই সে খুঁজে পায় মমতাময়ী মায়ের স্নেহ, বড় বোনের স্নেহময়ী শাসন, আবার প্রেমিকার অকৃত্রিম ভালোবাসা। রাজলক্ষ্মী শ্রীকান্তকে আগাগোড়ায় বুঝেছিল, তাই তার ছেলেবেলায় হারানো ভয়, উত্তাল আবেগপূর্ণ ভালোবাসা, পয়সার লোভে বাইজি পেশা সব কিছু ছেড়ে যখন ধর্মীয় আদর্শে নিজেকে নতুন কল্পে গড়ে তুলেছিল, তখন শ্রীকান্তকেও আঁচলে বেঁধে রাখেনি সে। আর শুধু দূর থেকেই মঙ্গল কামনায় হয়ে উঠেছিল তার ব্রত। শ্রীকান্তের বর্মায় চাকরি যাত্রার সুবাদে পরিচয় ঘটে আরও একটি অতুলনীয় চরিত্র অভয়ার সাথে। অভয়া বাস্তববাদী, সাহসী, আপন যুক্তিতে যার প্রাণ সকল চিরাচরিত নিয়মের বাহিরে গিয়ে গোড়ামিমুক্ত সত্যের রসটুকু আস্বাদন করতে পেরেছিল। গুণে মানে সে কিছুটা রাজলক্ষ্মীর সমতুল্য। সেই প্রমাণ আমরা পাই রাজলক্ষ্মী ও অভয়ার পত্র যোগাযোগের মাধ্যমে।
অভয়ার বলা একটি উক্তি সুখের জন্য দুঃখ স্বীকার করিতে হয়, এ কথা সত্য। কিন্তু তাই বলিয়া ইহাকে উল্টাইয়া লইয়া যেমন করিয়া হোক কতগুলো দুঃখ ভোগ করিয়া গেলেই যে সুখ আসিয়া স্কন্ধে ভর করে তাহা শতসিদ্ধ নয়, ইহকালেও সত্য নয়, পরকালেও সত্য নয়, এবং নিরর্থক ত্যাগের নিষ্ফল মহিমা একেবারে ব্যর্থ, একেবারে ভুল। এভাবে আরও একটি উল্লেখযোগ্য চরিত্র আসে, তা হল কমলীলতা। কমলীলতা শ্রীকান্তকে ভালোবেসেছিল সত্য, তবে সেই ভালোবাসার সীমানা ছিল, আর ছিল তার ঠাকুর দেবতার প্রতি অগাধ বিশ্বাস। শুধুমাত্র এই বিশ্বাসের জোরেই যে একদিন গন্তব্যহীন পথে যাত্রা করে নতুন জীবনের সন্ধানে। শেষ হয় শ্রীকান্তের ভবঘুরে জীবনের যাত্রা, সবশেষে রয়ে যায় সেই রাজলক্ষ্মী। বিভিন্ন নারীর ভিন্ন ভিন্ন বিশ্বাস, সাহসিকতা যেভাবে ফুটে উঠেছে উপন্যাসটিতে, তাতে সর্বংসহা নারীর অতুলনীয় ধৈর্য এবং বাস্তববাদিতা, সংসারের দুঃখ কষ্টকে অলঙ্কারের মতো গলায় জড়িয়ে যারা নিত্যদিন হাসিমুখ ভালোবেসে যায় নিঃস্বার্থভাবে, শরৎচন্দ্র তাই খুব দরদি হাতে ফুটিয়ে তুলেছেন। এখানে শ্রীকান্ত চরিত্রটি ভবঘুরে এবং কতটা মেরুদণ্ডহীন করে তুলে ধরার একটি কারণ হতে পারে নিরপেক্ষতা। কেননা সমাজের খুব উঁচু কিংবা নিচু পর্যায়ের মানুষ, যারা কি না শুধু জীবিকার পিছনে ছোটে, সময় যাদের কাছে মহামূল্যবান, যারা শুধু একটা ছোট্ট গণ্ডির মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখে, মানুষের অন্তরের গভীরতা এবং প্রকৃতির রহস্যময়তা তাদের অগোচরেই রয়ে যায়। শ্রীকান্ত যার বিপরীত স্রোতে গিয়ে সেই সন্তান খুঁজে পেয়েছিল। কিছু উল্লেখযোগ্য উক্তি হল, কালোর যে এত রূপ ছিল সে তো কোনোদিন জানি নাই, তবে হয়তো মৃত্যুও কালো বলিয়া কুচ্ছিত নয়। একদিন যখন সে আমাকে দিতে আসিবে, তখন হয়তো তার এমনি অফুরন্ত সুন্দর রূপে আমার দুই চক্ষু জুড়াইয়া যাইবে। আর সে দেখার দিন যদি আজই আসিয়া থাকে, তবে হে আমার কালো, হে আমার অভেগ্র পদধ্বনি, হে আমার সর্বদুঃখ ভয় ব্যথাহারি অনন্ত সুন্দর, তুমি আমার অনাদি আধারে সর্বাঙ্গ ভরিয়া আমার এই দুটি চোখের দৃষ্টিতে প্রত্যক্ষ হও। আমি তোমার এই অন্ধোন্মতাশ্রিত নির্জন মৃত্যু বন্দির দ্বারে তোমাকে নির্ভয়ে বরণ করিয়া মহানন্দে তোমাকে অনুসরণ করি। সত্য যখন সত্যই মানুষের হৃদয় হইতে সম্মুখে উপস্থিত হয়, তখন মনে হয় যেন ইহারা সজীব, যেন ইহাদের রক্ত মাংস আছে, যেন তার ভিতরে প্রাণ আছে। নাই বলিয়া অস্বীকার করিলে যেন ইহারা আঘাত করিয়া বলিবে, চুপ করো, মিথ্যা তর্ক করিয়া অন্যায়ের সৃষ্টি করিও না। এইরকমভাবেই আমরা শ্রীকান্ত উপন্যাসের ভিতরে বিভিন্ন ধরনের আত্মতৃপ্তিমূলক আলোচনা পাব এবং কিছু কাহিনী পাব। আমরা যারা এখনও বইটি পড়েনি, তারা সবাই চেষ্টা করব বইটি পড়ে শেষ করার। ধন্যবাদ সবাইকে।